জয় টিভি স্বাধীন মত প্রকাশে অবিচল টিভি চ্যানেল বিসমিল্লাহির রহমানির রহিম আমি মোহাম্মদ ইয়াকুব হোসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 53 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জয় টিভির সকল দর্শকদের জানাই ধন্যবাদ ও শুভেচ্ছা আমি 2001 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল মাত্র বিরোধী দলে যায় তখন তেজগাঁও কলেজ ছাত্রলীগের ছাত্রলীগের রাজনীতি শুরু করি তেজগাঁও কলেজ ছাত্রলীগের তৎকালীন ভিপি এবং ওই এলাকার বর্তমান কাউন্সিলর ফরিদুল ইসলাম ইরান ভাইয়ের সাথে পরবর্তীতে আমি 2007 সালে যুবলীগে পদার্পণ করি যুবলীগে পদার্পণ করার পর ইসমাইল চৌধুরী সম্রাট ভাইয়ের নেতৃত্বে আমি যুবলীগের রাজনীতিতে সক্রিয় ছিলাম ইসমাইল চৌধুরী সম্রাট ভাইয়ের নেতৃত্বে আমি প্রায় প্রতিটা আন্দোলনে সংগ্রামে এভাবে আমি যুবলীগের প্রতিটা কর্মসূচি 53 নং ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে অংশগ্রহণ করতে থাকি 2014 সালের পর আমি তৎকালীন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শাহ আলম মুরাদ ভাই যখন সেক্রেটারি হয় এই ওয়ার্ডের সভাপতি 53 নং ওয়ার্ডের সফল সভাপতি সোরাব ভাইয়ের সাথে এই রাজনীতিতে অংশগ্রহণ করি তিনি আমাকে এই কুসুমবাগ 5 নং ইউনিটের সভাপতি হিসাবে মনোনীত করে আমি তার নেতৃত্বে 2018 সালের নির্বাচনে নৌকামার্কাকে বিপুল ভোটে আমার এই কেন্দ্র থেকে বিজয়ী করি এবং তারপর ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি মান্নাফি ভাইয়ের সাথে এবং ঢাকা দক্ষিণের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক যাকে ঢাকা চারের দানবীর হিসাবে এলাকার লোকজন আখ্যায়িত করেছে ঢাকা চারের মাটি ও মানুষের নেতা দানবীর যিনি করোনা মহামারীতে লক্ষাধিক মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে আপনারা দেখেছেন সিলেটে বন্যা দুর্গতের পাশে দিয়ে দাঁড়িয়েছে সেই শেখ মোহাম্মদ আজার ভাইয়ের সাথে বর্তমানে আওয়ামী লীগের রাজনীতিতে অতঃপরতভাবে জড়িত আছে তাছাড়াও আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান আমার বাবা দীর্ঘ 13 বছর 53 নং সাবেক 89 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে তার হাত ধরেই আমি দলের কর্মকাণ্ডে ছিলাম দলের দূর সময়ে আমি যেহেতু ছোট ছিলাম কিন্তু আমার পরিবারটাই আওয়ামী লীগ ফ্যামিলি তা আমার বাবা তখন দলের দূর সময়ে তিনি ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি প্রায় দীর্ঘ 13 বছর নেতৃত্ব দিয়েছেন তিনি অনেক জেল জুলুম মামলার শিকার হয়েছে অনেক রাত গেছে আমার বাবাকে আমি ঘুমে থেকে উঠে দেখি নাই তিনি পুলিশের ভয়ে বিভিন্ন মামলার ভয়ে প্রায় বছরের পর বছর এলাকার বাইরে দিন যাপন করেছে আমার চাচা এই ওয়ার্ডের যুবলীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন তৎকালীন কামাল হাসান বাহাদুর তিনিও অনেক মামলা হামলার শিকার হয়েছেন জেল জুলুমের নির্যাতনের শিকার হয়েছেন তা আমি একটা আওয়ামী লীগ ফ্যামিলির সন্তান হিসাবে আমরা তখন ছোট ছিলাম কিন্তু আমার ফ্যামিলি অতঃপরতভাবে আওয়ামী লীগের দুঃসময়ে রাজপথে মাঠে ছিল আমি যেহেতু আওয়ামী লীগ ফ্যামিলির সন্তান আমার বাবা চাচারা সবাই আওয়ামী লীগের জন্য তাদের নিজের জীবন যৌবনকে বিলীন করে দিয়েছে তারা এই দলের জন্য অনেক ত্যাগ শিকার হামলা মামলার শিকার হয়েছে আমি নিজেও যুবলীগ ছাত্রলীগ থেকে রাজনীতিটা শুরু করেছি আমার রাজনীতির বয়স প্রায় 22 বছর আমি এই আওয়ামী লীগের আদর্শকে সবসময় নিজের ভিতরে লালন করি পালন করি তাই আমি এই দলের নেতৃত্ব দেওয়ার জন্য সাধারণ সম্পাদক হিসাবে 53 নং ওয়ার্ডের পদপ্রার্থী হয়েছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে আমি সবসময় বুকের ভিতরে লালন করি ধারণ করি তাদের আদর্শকে বুকের ভিতরে ধারণ করেই আওয়ামী লীগের রাজনীতিতে আছি পদ পদবী পাই বা না পাই আমি আওয়ামী লীগের রাজনীতিতেই জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই সবসময় রাজপথে ছিলাম আছি এবং থাকব জয় বাংলা জয় বঙ্গবন্ধু